নমস্কার, দেখছেন প্রহর ২৪, সঙ্গে আমি সুদীপ্ত। প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামে। সাত দফায় লোকসভা নির্বাচন গণনা 23 মে, সাংবাদিক সম্মেলনে ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনের। ত্রিপুরা টাউন হলে অনুষ্ঠিত 10,323-এর জেলা কনভেনশন। বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রেলে কাটা পড়ে 2 টুকরো, মৃত এক ব্যক্তি, ঘটনা শান্তিরবাজার কারদাম এলাকাতে। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে 2019 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। 7 দফায় ভোট গ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় 11 এপ্রিল এবং শেষ দফায় 19 মে, এবং ভোট গণনা হবে 23 মে। রাজ্যেও 2 দফায় ভোট গ্রহণ হবে। 7ই এপ্রিল পশ্চিম আসন এবং 12ই এপ্রিল পূর্ব আসনে ভোট গ্রহণ চলবে। গোটা দেশে চালু হয়ে গেছে আদর্শ নির্বাচন বিধি। বিধি ভঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশন। নিজস্ব প্রতিনিধি প্রতিবেদন, প্রহর ২৪। ত্রিপুরা রাজ্য 10,323 শিক্ষক মণ্ডলী দক্ষিণ ত্রিপুরার জেলাভিত্তিক প্রথম বর্ষীয় জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। বিলোনিয়া টাউন হলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। 10,323 আমাদের দায়িত্বে ছিল না। রাজ্যের বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পর এখন 10,323 আমাদের দায়িত্বে আছে। দায়িত্ব আমাদের নিতে হবে, দায়িত্ব আমরা এড়াতে পারি না। বিলোনিয়া টাউন হলে আয়োজিত ত্রিপুরা রাজ্য 10,323 শিক্ষক মণ্ডলের দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক প্রথম জেলাভিত্তিক কনভেনশনে আলোচনা রাখতে গিয়ে বলেন বিজেপি রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক। ব্লাস্ট হয়, দায়িত্ব আমরা নিই। ভানু ডিম্বারে ব্যক্তিগত দোকানে বাড়িতে কাজ করতে গিয়ে একটা লেবার, ডেলি লেবার, তার মৃত্যু হয়েছে, আমরা দায়িত্ব নিইনি। আমার রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা দেয়নি, টাকা দিয়ে সমস্যার সমাধান হয় না, তার পাশে দাঁড়ায়নি আমরা, তাকে তো আমরা চাকরি দিইনি। কারণ রাজ্যের 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকারে সেটা বিগত দিনে ছিল, যারা যেই দল করে, এবং শক্ত দল করলে এক ধরনের ক্যাটাগরি আর নরম দল করলে আরেক ধরনের ক্যাটাগরি, সেই ক্যাটাগরির সরকার ত্রিপুরা যে ছিল। বর্তমানে যে সরকারটা 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার, আপনাদের সবাই অংশীদারী, সবাই দায়িত্ব এ সরকার নেবে। এবং গত 1 বছর ধরে আপনারা দায়িত্ব নিয়ে বলতে পারেন, আপনারা গর্বের সঙ্গে বলতে পারেন যে একটা সরকার আমরা এনেছি, যে সরকারটা আমাদের জন্য লড়াই করেছে। আপনারা নিজেরা জানেন না মামলা কোন দিকে যাবে, আপনারা জানলে খুশি হবেন। আপনাদের মামলা চলাকালীন যেদিন রায় হবে, 3 থেকে 4 দিন এডুকেশন মিনিস্টার, আমি, আমার রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আমাদের মানে চীনা হারাম এমন একটা অবস্থা, যখন মানে শ্বাসকষ্টের মতো অবস্থা, যদি একটা কিছু উল্টা সিধা হয় আমরা ছেলেদের কাছে গিয়ে মুখ কি দেখাবো। আপনারা কিন্তু আমাদের লাইবিলিটি ছিলেন না, কিন্তু সরকার যখন আমাদের এসে লাইবিলিটি আমাদের নিতে হবে, দায়িত্ব আমরা এড়াতে পারি না, সেই দায়িত্বের নিয়ে আজকে আপনাদের সামনে আমি প্রস্তুত হয়েছি দাদা। রবিবার দুপুরে বিলোনিয়া টাউন হলে আয়োজিত কনভেনশনে সম্পাদিকা ছাড়াও ছিলেন বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম দত্তগুপ্ত, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি বিভীষণ দাস সহ 10,323 সংগঠনের নেতৃত্বরা। নিজস্ব প্রতিনিধি প্রতিবেদন, প্রহর ২৪। বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে রেলে কাটা পড়ে মৃত্যু বীরবন ত্রিপুরা নামে এক ব্যক্তির, ঘটনা শান্তিরবাজার গারদাং এলাকাতে। শান্তিরবাজার মহকুমার নবকুমার পাড়ার বাসিন্দা বীরবন ত্রিপুরা বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে বাড়িতে ফিরছিলেন। রেললাইনের উপর দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় বীরবন ট্রেনে কাটা পড়ে, তাতে শরীর 2 টুকরো হয়ে যায়। রাতের দিকে ঘটনাটি হওয়ায় কেউই টের পায়নি। রবিবার সকালে এলাকাবাসী রেললাইনে বীরবন ত্রিপুরার রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় শান্তিরবাজার থানায়। পুলিশ এসে বীরবন ত্রিপুরার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বাবা
নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অন্তর্ভুক্ত পঞ্চায়েত দপ্তরের কর্মচারীদের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অন্তর্গত পঞ্চায়েত দপ্তরের কর্মচারীদের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার দুপুরে আগরতলা টাউন হলে। আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, ভারতীয় মজদুর সংঘের সভাপতি শঙ্কর দেব, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক আশিস ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, ত্রিপুরা কর্মচারী সংঘ অন্য ১০টি সংঘের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ অন্য সকল সংঘের প্রধান লক্ষ্য হল নিজেদের স্বার্থ সিদ্ধির আন্দোলন করে। তারা সমাজের জন্য কতটুকু কাজ করলো বা না করলো সেটাতে গুরুত্ব দেয় না, কিন্তু কর্মচারী সংঘ এমন একটি সংগঠন যারা নিজেদের স্বার্থের চেয়ে সমাজের কল্যাণের কথা ভেবে কাজ করে। আমি পলিটিক্যাল আলাপ করতে চাই না, কিন্তু কিছু বলতে হয় আপনাদের সামনে, সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, আমরা বিশ্বাস করি এই কথায়, স্পষ্ট কথা বলি, সত্যি কথা বলি। বিজেপির লোক মানুষ যখন শুধুমাত্র স্লোগান দিয়ে রাজ্য চালাতে চেষ্টা করে তখনই পতন হয়। আমরা দেখেছি ২০০৮ নির্বাচনে দুনিয়ার মজদুর এখো, দুনিয়ার মজদুর এখো, দুনিয়ার ভাওতাবাজ এক হয়ে রাজ্য চালিয়েছে। আমি কালকেও বলেছি মিটিংয়ে ওপেনলি, স্বর্ণযুগ স্বর্ণযুগ বলেছে। আর আমি যখন ফাইন্যান্স মিনিস্টার হলাম, আমি অফিসে গেলাম, ফাইন্যান্স সেক্রেটারিকে ডাকলাম, ভাবলাম আমার কপালটা বলছি খুব ভালো, স্বর্ণযুগের স্বর্ণ ভাণ্ডারের ইনচার্জ আমি। দেখে যখন বললাম নিয়ে আসুন ফাইল, দেখান কত টাকা আছে, খুব তাড়াতাড়ি বললাম, আবার দেরি করলাম না, একটা ফাইল নিয়ে আসলো, বললাম এই তো ১৬০০ কোটি টাকা, বলেছেন স্যার এটা ঘাটতি। আবার একটা অফিসার নিয়ে আসলো আরো মোটা ফাইল, বলে এটা কি, আর একটা ফাইল স্যার এই তো ১২,৯০০ কোটি টাকা আছে তো। আমি বললাম স্যার এটা দেনা, দেনা এবং ঘাটতির উপর দাঁড়িয়ে, দেনা এবং ঘাটতির উপর দাঁড়িয়ে স্বর্ণযুগ তৈরি করা, সেটা কি জুমলা নয়, সেটা মহাজুমলা। আজকে হিন্দি কথা শিখেছে আমাদের বলে জুমলা জুমলা, ওটা কি ছিল, মহাজুমলার ছাড়া আর কি, নিচে সব খালি হাওয়ার মধ্যে স্বর্ণযুগ, ইংলিশে বলে বিল্ডিং কাসেল ইন দি এয়ার, হাওয়ার মধ্যে রাজপ্রাসাদ তৈরি করা। সুতরাং আপনার আপনারা একটা এমন সংগঠনে আছেন এখন, যে সংগঠন নিজের অধিকারের জন্য লড়াই করবে, এর সঙ্গে লড়াই করবে সমাজ বানানোর জন্য, রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য। আর সরকার আপনাদের সঙ্গে আছে, সবকা বিকাশ, ইংলিশ হিসেবে বলে কালেকটিভ অ্যাকশন ফর ইনক্লুসিভ গ্রোথ। আর সেখানে পঞ্চায়েত ডিপার্টমেন্টের সবচেয়ে বড় ভূমিকা, মানুষের কাছে সব সুবিধা পৌঁছিয়ে দেওয়া, পঞ্চায়েত দেখে সচেতন করা, ই পঞ্চায়েত করা, কমন সার্ভিস সেন্টার খোলা, বিশাল কাজ পঞ্চায়েত ডিপার্টমেন্টের সামনে। আর পঞ্চায়েত ডিপার্টমেন্টের কাজ এমন কাজ মানুষের মধ্যে করতে হয়, এটা অফিসে বসে করা যায় না। আর আমাদের সরকার, যে নতুন সরকার এসেছি আমরা, বিজেপি আইপিএফটি সরকার, আমরা একথাও বলি যে সরকার কোনো সচিবালয় বা মন্ত্রীর অফিস থেকে চলবে না, সরকার কোনো পার্টি অফিস থেকেও চলবে না, সরকার চলবে তো মানুষের সঙ্গে চলবে, মানুষের কথা দিয়ে চলবে, মানুষের পাশে দাঁড়িয়ে চলবে সরকার। আর সেটা করতে হলে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে আরো অ্যাক্টিভলি কাজ করতে হবে।
এবং বিভিন্ন সময় ট্রেনিং হচ্ছে পঞ্চায়েত ডিপার্টমেন্টে, আশা করি আপনারা যাচ্ছেন ট্রেনিংয়ে। অনেক সময় কি হয়, ট্রেনিংটা ট্রেনিংয়ে দেখে দেয় মানুষ, যেখানে ট্রেনিং হয় সেখানে ট্রেনিংটা দেখে আসে। যা ট্রেনিং হচ্ছে সেই ট্রেনিং যেমন গ্রামে গঞ্জে যায়, পঞ্চায়েতের কাজ হলো মানুষকে সচেতন করা। যখন প্রত্যেক নাগরিক সচেতন হবে তখনই রাজ্য উন্নতি হবে এবং রাষ্ট্র শক্তিশালী হবে। আগামী দিনেও তারা যেন এইভাবে সমাজের জন্য কাজ করে এই আহ্বান রাখেন এবং জনগণকে সাহায্য করতে, যাতে কোনো রকমের ছলচাতুরি না করেন। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। রাস্তা ড্রেনের দাবিতে রাস্তা অবরোধ করলো এলাকার প্রমিলা বাহিনী, ঘটনা ইন্দ্রনগরের কলোনি এলাকায়। রাস্তা ড্রেনের দাবিতে এবার এলাকার মহিলারা রাস্তা অবরোধ করল। বিগত অনেক বছর ধরে রাস্তা ও ড্রেনের দাবিতে এলাকায় বিগত আগত কাউন্সিলর সহ এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুদীপ রায় বর্মনের সাথে এলাকার বাসীরা সাক্ষাৎ পর্যন্ত করেছেন, কিন্তু কোনো রকম আশ্বাস না পাওয়াতেই রবিবার রাস্তা অবরোধ করল এলাকার মহিলারা। ঘটনা কোনো প্রত্যন্ত গ্রামে নয়, আগরতলা শহরের ইন্দ্রনগরের ওএনজিসি এলাকায়। এবার এলাকার ক্ষুব্ধ মহিলাদের দাবি, 12 ফুটে রাস্তা করতে হবে। ইন্দ্রনগরের ওএনজিসি কলোনির এলাকায় যে রাস্তাটি আছে বর্তমানে, সেই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চলাচল করতে পারে না। যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রচুর বাড়িঘর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হবে, তৎসঙ্গে বাড়ির জল নিকাশনের কোনো সুবন্দোবস্ত নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই। এই রকম অবস্থার মধ্যে দিয়ে এলাকার অনেকগুলি পরিবার বসবাস করছে। ওই এলাকার লোকজনদের আশ্বাস দিয়েছিল 12 ফুট রাস্তা নির্মাণ করে দেবে, কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ জানান এলাকার মহিলারা। আমরা এখানে যত কাউন্সিলর আইছে এই অবধি আলোচনা হয়েছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ওএনজিসি কলোনি ধরে, ওএনজিসি কলোনি। হ্যাঁ হ্যাঁ, আমরা কাউন্সিলর সঙ্গে অনেকবার মিটিং হয়েছে, আর ওখানে বেশি কিছু গুলো মেয়ে লোকরা, তারা কিছু মেয়ে পুরুষ লোক আছে, মেয়ে লোকরা থাবাইয়া রাখতে চায়, মাইরা ফিটটা যেমনি করে যেমনি করে কিছু করতে দেয় না। এখন কি এরকমই কোন শিকার হচ্ছেন আপনারা? হ্যাঁ শিকার হইছি, হইছি হইছি, দেখেই তো আমরা বাইদ হইছি। রাস্তার জন্য যখন এলাকার মহিলারা রাস্তা অবরোধ করেন, তখন শাসক দলের নেতা তাদের পথ অবরোধ তুলে নেবার জন্যে বলেন। এলাকার মানুষ চাইছে তাদের ন্যায্য দাবির জন্য, কিন্তু কতিপয় শাসক দলের লোক তাদের অবরোধকে বানচাল করার চেষ্টা করছেন, অভিযোগ ইন্দ্রনগর এলাকাবাসীর। আপনারা কইতেছেন দাও করার লইতাম,
আরে ডিএম দামে শুনেন না দাদা, ডিএম দামে গেট খুলিয়া দিয়ে গেছে দাদা, বেড়াই আপনার লিখিত দিয়ে দেব যে দাও করাল নিয়া এক কারোর বাড়িতে হামলা করতাম, আপনার লিখিত দিয়ে দেব। আপনি কত কইছেন তো? শুনো, আপনি আবার উল্টা কইছেন কেন? আপনারে কইছে রাস্তার যুদ্ধ যাওয়া দরকার ছিল, উদ্যমে তো আপনারা গেটটা খুলিয়া দিয়ে দেন, বেড়া খুলিয়া দিয়ে দেন। শুনো, রাস্তাতে ভোটার দায়িত্ব কিন্তু আমরা না, তার দায়িত্ব আমরা না। আপনি যদি কেউ না শুনে পিছনে থাকতে দাও, কেউ যদি না শুনে তাহলে বুঝাইতে গেলে যে 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 ভাষা বুঝে এই ভাষা প্রয়োগ করেন না। উনি যখন আরে করাস না উদ্যোগ করলি, উনি যখন দিকে আমরা পাঁচশো পাঁচশো সাত মহিলাগুলি কেউ রাস্তা ধরে আইসে, রাস্তা ধরে আইসে। আমি তো বুঝাই, তুই যদি মনে করস কোনখানে কেউ জায়গা ছাড়তেছে না, সবটি মহিলাগুলি যা, তুই দুজন মহিলাকে ভাঙ্গে পড়ে যা। আমি তার কথা এখানে না, নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। কুমারঘাট মহকুমায় দেওভেলি এডিসি ভিলেজে সাক্ষীপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে উদ্বোধন হয় অনুকুটি জেলাভিত্তিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। অনুকুটি জেলাভিত্তিক আইপিপিআই এর উদ্বোধন হয় কুমারঘাট মহকুমার দেওভেলি এডিসি ভিলেজের সারথিপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস, এছাড়া উপস্থিত ছিলেন অনুকুটি জেলাশাসক রবীন্দ্র রিয়াং, জেলা স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু রিয়াং, জেলা টিকাকরণ আধিকারিক শঙ্খ শুভ দেবনাথ, দেওভেলি এডিসি ভিলেজের চেয়ারম্যান মাখন মণি জমাতিয়া সহ অন্যান্যরা। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে উপজাতি অধ্যুষিত প্রত্যন্ত সারথিপাড়া এলাকাতে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বেঁধে দেওয়া হয়, কারণ এইসব প্রত্যন্ত এলাকায় এখনও সঠিকভাবে টিকাকরণ এবং স্বাস্থ্য বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। তাছাড়া কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের ফলে এখনও অনেকেই বাচ্চাদের সঠিক সময়ে টিকাকরণ করান না, ফলে বিভিন্ন রোগের আক্রমণ ঘটে প্রত্যন্ত এলাকায়। পালস পোলিও ছাড়াও একটি স্বাস্থ্য শিবিরও করা হয়, এখানে শতাধিক লোক এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত হন, প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় শিবিরে। উদ্বোধক ভগবান দাস বলেন, সমস্ত কুসংস্কারকে দূরে ঠেলে দিয়ে সমস্ত ধরনের টিকা এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে হবে সকলকেই। বর্তমান সরকার এইসব প্রত্যন্ত এলাকায় পানীয় জল সহ বিভিন্ন সমস্যা সমাধানের দ্রুততার সাথে কাজ করে চলেছে। ভালো করে বুঝতে লাগবো, শূন্য টিকা মানে একদিনে শিশু টিকা পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চারে পোলিও খাওয়াইতে লাগবো, প্রত্যেকটা বাচ্চারে খাওয়াইতে লাগবো। ভয়ের কোনো কারণ নাই, এখানে কোনো ভয় নাই। পোলিও না নিলে পরে ভয়, পোলিও নিলে কোনো ভয় নাই। তো এখন যেটা এখানে কইলো যে কোনো সময় এখানে পোলিও কোনো বাচ্চারা খাওয়ানো হয়েছে না, প্রত্যেক বাচ্চারা পোলিও খাওয়াইতে লাগবো। এটার থেকে বিভিন্ন ধরনের আমরা অনেক সময় দেখি, বিশেষ করে আমাদের এই পাহাড় অঞ্চলে ম্যালেরিয়া, ডায়রিয়া, আন্ত্রি এরকম বিভিন্ন ধরনের কঠিন কঠিন রোগ হয়, আরো বিভিন্ন ধরনের রোগ হয়। তো যার কারণে আজকের দিনে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বা বিশেষ করে জন্মের আগে থেকে গর্ভবতী মায়েরা যারা তারা পোলিও নিতে হয়, এবং শিশুর যখন জন্ম হইব তখন থেকে পোলিও দিতে হয়। এরকম প্রত্যেকটা বাচ্চারে ছোটো ছোটো বাচ্চারা আছে পোলিও খাওয়াইতে লাগবো। তখন উপকৃতা যে ওই যে কিছু সংক্রামক রোগ, বিভিন্ন ধরনের রোগ এই বাচ্চাটির আর কাছে আইতো না, এটা প্রতিরোধ করব। পোলিও পোলিও মানে প্রতিরোধ করব এই এই ওই ধরনের রোগগুলারে। তো শহরে পোলিও নিতে লাগবো। আমরা কিছুদিন আগে দেখছি, আমি একটা এটি আগে আমরা অনেক সময় করে দিতাম, ওই যে জ্বর হয়েছে ওইটা হয়েছে কবিরাজ ডাকি, কবিরাজ ডাকে না, কবিরাজ টবিরাজ দিয়ে কোনো লাভ হইতো না। ঔষধ খাইতে লাগবো, এবং বাচ্চারে সুস্থ রাখতে গেলে, তার স্বাস্থ্য ঠিক রাখতে গেলে ছোটবেলার থেকেই তার এই ধরনের সরকারিভাবে যতগুলা টিকা যা আছে সব কিছু নিতে লাগবো, তখন এই সুস্থ থাকবে। আমরা অনেক সময় দেখি হসপিটালে দৌড়ঝাঁপ শুরু হয়, একদম অন্তিম সময়ে হসপিটালে যাওয়া হয় চিকিৎসার লাগিয়া। তো এমন সময় এখানে যাওয়া হয় যে মানে মুশকিল হয়ে যায় বাঁচানো। প্রত্যেক বছর আমাদের পাহাড় অঞ্চলে
ম্যালেরিয়া ডায়রিয়ায় আন্ত্রিকে অনেক শিশুরা মারা যায়, অনেক বাচ্চা মারা যায়। আমরা দেখছি লংত্রায় আঠারোমুড়া বড়মুড়া বা আমরা ওই সমস্ত অঞ্চল, তো এর লেগেই যে আমরা মানুষ তো বাঁচতে লাগবো, সন্তান শিশুরা বাঁচাইতে লাগবো, বাঁচাইতে গেলে অবশ্যই সবাই পোলিও নিতে লাগবো, প্রত্যেকটা বাচ্চা পোলিও নিতে লাগবো নিজের সুস্থতার লাগিয়া। এটা একটা বিষয় আমরা যাতে ভুল না করি, কোনো এই ভুল যাতে আমরা কোনোদিন না করি যে আমরা বাচ্চারা যাতে পোলিও টিকা যাতে বিরত না রাখে, সবাইটা পোলিও খাওয়াইতে লাগবো, ঠিক আছে? তো এ ব্যাপারে অনুগুলি জেলা শাসক রবীন্দ্র রিয়াং বলেন, অনেক কিছু তুই নিভ ইউং তোম আব তুই আমি আনুখে জীবাণু ভাইরাস আব চিনি হাখে আমলে লুম ফলুম নাই মাখি নাই ক্ল নাই, হ্যাঁ তব পোলিও হিম আব পোলিও রূপ মাই মাই পোলিওলে এমন একটা ডেঞ্জারেস জীবাণু রূপছে, হ্যাঁ আবো ব্রো যে পোলিও ছি চাই আখে চা সৌ আখে আবো আফে চাইলে বিনি ইয়াকুং ইয়া বুই আংখানে অচল উঠানে না কে যখন নিনি মুসাব তুই চাই পোলিও উংয়ে মুসাব র বুই আংখে পচা উঠানকে লাফুলে তোমা উঠি নাই বিনিলে কোনো মানে আবো পোলিও মাই খেলে মানে সিরিয়াস উংখে না ট্রেলে বিনিলে মানে আবো হামরিয়ে তুই সাত মানলে স্কোপ রই। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো হাঁপানিয়া হাসপাতাল চৌমনি এলাকার শিবু বাহাদুরের বসত ঘর। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ধ্বংস পুরো বাড়ি, কোনো কিছুই বের করতে পারেনি ঘর থেকে। অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে, আর তার মধ্যেই পুরো বাড়ি পুড়ে ছাই ঘটনা হাঁপানিয়া হাসপাতাল চৌমনি এলাকায় শিবু বাহাদুরের বাড়িতে। রবিবার ভোর ৫টার সময় এই ঘটনা ঘটে, কিন্তু কিসের থেকে অগ্নিকাণ্ড ঘটেছে সেই সম্পর্কে বাড়ির লোকজন ও কিছু বলতে পারছে না। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে নাকি নাশকতামূলক তা বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করা হলে উনি বলেন, ওই সময় দেখি ঘরের মধ্যে আগুন, আগুনের পরে তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে কল করা হয়েছে। ফায়ার সার্ভিস আইতে আইতে প্রায় ৫০-৫৫ মিনিট দেরি হওয়াতে পুরাটা ঘর একটাই ইয়েতে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস যদি ঠিক টাইম মতো আইতো মনে হয় অর্ধেকটা ঘর বাঁচানো যেত, কিছু হইলেও একটা করা যেত, কিন্তু ফায়ার সার্ভিস দেরিতে আসাতে আর কোনো কিছু করার কোনো সুযোগ পেয়েছে না। আশেপাশের বাড়ি ঘরগুলির চিকা মানুষ খুব বাইরে আইসে সহযোগিতা করার চেষ্টা করছে, নিজের বাড়ি ঘরটি বাঁচানোর চেষ্টা করছে, এই তার তো সর্বস্ব শেষ হয়ে গেছে। মানে এইরকম বিভীষিকাময় আগুন পুরো ফ্যামিলিটারে ধ্বংস করে দিয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী আসলে হয়তোবা কিছুটা বাঁচানো যেতে পারত। তবে হাঁপানিয়া শিবু বাহাদুরের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক রহস্য রয়ে গেছে বলে এলাকাবাসীর ধারণা। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি আরও একবার। ৭ দফায় লোকসভা নির্বাচন গণনা ২৩ মে, সাংবাদিক সম্মেলনে ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনের। ত্রিপুরা টাউন হলে অনুষ্ঠিত ১০,৩২৩ জেলা কনভেনশন। বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রেলে কাটা পড়ে দুই টুকরো, মৃত এক ব্যক্তি, ঘটনা শান্তিবাজার কাটরাং এলাকাতে। প্রহর ২৪ সংবাদ এ পর্যন্তই, আমরা সতর্ক আপনাদের জন্য, নমস্কার।